ফুটবল বিশ্বের কিংবদন্তি, ফুটবলের মহারাজা, যে কোনোভাবেই আপনি বর্ণনা করুন না কেন, ফুটবল মানেই দিয়েগো ম্যারাডোনার নাম সবার আগে চলে আসে। কখনো কখনো কেউ কেউ বলেন পেলে আগে না ম্যারাডোনা আগে, সেই বিতর্কে না গিয়ে দিয়েগো ম্যারাডোনাকে ম্যারাডোনার মতো করেই ভাবতে চাই তার ভক্তরা। সেই দিয়েগো ম্যারাডোনা আমাদের ছেড়ে চলে গেছেন 2 বছরের বেশি সময় হলো। তিনি আবার ফেসবুকে নতুন করে তার অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছেন, আমার মৃত্যুর খবরটি সঠিক নয়, একটু হোঁচট খাওয়ার মতোই খবর। 2020 সালের 25 নভেম্বর যিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে, সেই ম্যারাডোনা কিভাবে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে নতুন করে পোস্ট দিলেন এবং সেই পোস্টে বললেন আমার মৃত্যুর খবরটি সঠিক নয়। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে হ্যাকিং এর শিকার হয়েছে দিয়েগো ম্যারাডোনার অ্যাকাউন্টটি। হ্যাকিং করার পরে বেশ কয়েকটি পোস্টও করা হয়েছে সেখান থেকে, বিভ্রান্তিকর সেসব পোস্ট পরবর্তীতে নজরে এসেছে ভক্তদের, এরপরই তারা বুঝতে পেরেছেন আসল ঘটনা, পেজটি হ্যাক হয়েছে। ম্যারাডোনার ঘনিষ্ঠ এবং তার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট টিম কোনো পোস্ট গুরুতরভাবে না নিয়ে হ্যাক হয়েছে বলেই জানিয়েছেন, একই সঙ্গে সেই সব পোস্ট এড়িয়ে যেতেও আহ্বান জানিয়েছেন তারা। এর আগে হ্যাক হওয়ার পর ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টে লেখা হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো আমার মৃত্যুর খবরটি সঠিক নয়। এরপর আরও একাধিক বিতর্কিত পোস্টও করা হয়েছে। এক পোস্টে লিওনেল মেসিকে নিয়ে ইতিবাচক কথা বললেও আক্রমণ করা হয় তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এই ঘটনায় ভক্তদের উদ্দেশ্যে পরে ম্যারাডোনার পরিবার জানিয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে দিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে, আমরা অ্যাকাউন্টটি উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।